আমার নবী যখন সুমে সাদিকের পর দুনিয়ার ভূপৃষ্ঠে আগমন করবেন, অন্যান্য সন্তানরা মায়ের পেট থেকে বাহির হওয়ার পর দেখবেন ওয়া 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 বলে কান্না শুরু করে দেয়, ঠিক কি না? না কান্না করলে কিন্তু মা বাবার মনটা ঠান্ডা হয় না, আমার আপনার পয়গম্বর মায়ের পেট থেকে যখন বাহির হইছেন কান্না করেন নাই, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় লুটে গেছে। আমার নবীর মা বলে মোহাম্মদ তুই জানি সেজদায় পইরা কি জানি বলছিলি, আমি না তোর কথা কিছুই বুঝি নাই কিন্তু এমন কিছু কথা বলছো, কথা বলার কারণে আল্লাহর পক্ষ থেকে যে রহমত নাজিল হইতেছে আমি মা আমি না নিজে চোখে দেখছি। দীর্ঘ সময় আমার নবী সেজদায় পরে আল্লাহ পাকের গুণগান গাইয়া আত্তাহিয়াতুন সুরতে বসে গেলেন, অনেকে বিশ্বাস হবে না মাত্র পেট থেকে বাইরে সেজদা কি বলে হুজুর, এগুলো হইল নবীজির মুজিজা, নবীজির কি মুজিজা কারামত, এগুলো মানুষের আকলে ধরে না কিন্তু আল্লাহ পাক ঘটায় দেন, কারামত হয় আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে, মুজিজা হয় নবীদের মাধ্যমে, কিসের মাধ্যমে? নবীদের মাধ্যমে, নবীর মুজিজা। আর দুই নাম্বার হলো আত্তাহিয়াতুন সূরাতে বসে আমার আপনার নবী তাশাহুদের যে আঙ্গুলটা আছে শাহাদাতের আঙ্গুল, এই শাহাদাতের আঙ্গুলটা আসমানে দিকে তুলে বলতেছেন আল্লাহু আকবার, কি বলছেন? আল্লাহু আকবার, রব্বুল আলামিন আপনি বড়, আপনি মহান, আপনার চেয়ে বড় আর কেউ নাই, দুনিয়ার মানুষ আমাকে নিয়ে অনেক কথা বলতেছে, আমি নবী বড় না আপনি আল্লাহ বড়, আমেনা বলে আমি আমার সন্তানের নাভির দিকে তাকে দেখি, অন্যান্য সন্তান দুনিয়া আসার পর তার নাভিটা মায়ের নারের সাথে লাগানো থাকে, কিন্তু আমার সন্তানের নাভির নার কাটা লাগে নাই, কে যেন আমার সন্তানের নার পেট থেকে কেটে দিছে। অন্যান্য সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার পর মুসলমানি করানো লাগে, খতনা করানো লাগে, কিন্তু আমার আমার পয়গম্বর দুনিয়ায় আসার পর খতনা করানো লাগে নাই, এমনিতেই খতনা হয়ে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।